Dear student, how are you? I hope you are well by the grace of Allah. I am Rekha Parveen, assistant teacher, Keshavpur High School, Gopalpur, Lalpur, Nator. Now I will start online class, class 7, subject English first paper. Shikhartira, ask a topic, what happens in Bangladesh? Bangladeshe ki ghote? Unit 9, Lesson 5. Learning outcomes of the lesson. Talk about event. Read and understand text. Write about climate and environment. Infer the meaning of some key words. Priyo shikshatira, Bangladeshe ki ghote? Dekho, heavy rainfalls. অতিরিক্ত বৃষ্টি, ফ্লাড, বন্যা যা বর্তমানে ঘটছে, জলাবদ্ধতা, ওয়াটার লগিং, খরা, ড্রাউথ, ভূমিধস, রিভার ইরোজন, নদী ভাঙন, ল্যান্ডস্লাইড, ভূমিধস, সাইক্লোন, ঘূর্ণিঝড়, যার জন্য বাংলাদেশের অনেক অসহায় ফ্যামিলিকে ঘর বাড়ি ছেড়ে যেতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। রাইজিং সি লেভেল, স্যালিনিটি অফ ওয়াটার, পানির লবণাক্ততা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পাঠের মূল মূল শব্দ অর্থাৎ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সলিনিটি মিনিং, সলিনিটি ইজ দ্য সলিনিটিস অফ এ বডি অফ ওয়াটার, অর্থাৎ পানির উপরের পৃষ্ঠ লবণাক্ততা। কোস্টাল, সমুদ্র তীরবর্তী। অ্যাডভার্স, বিরূপ। মিনিং, প্রিভেন্টিং সাকসেস অফ ডেভেলপমেন্ট, হার্মফুল, আনফেভারেবল। স্পেল, মিনিং এ পিরিয়ড অফ টাইম। প্রলং, দীর্ঘায়িত। মিনিং কন্টিনিউইং ফর এ লং টাইম অর লঙ্গার দেন আজ ইউ লার্ন, লেন্দি। চলো শিক্ষার্থীরা, এবার আমরা সেকশন এতে চলে যাই। এই পার্টটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। হোয়াট কল দ্য ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ড স্লাইড? অ্যান্সার, হ্যাভি রেইনফলস কজ ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ড স্লাইড। হোয়াট হ্যাপেন্ড ইন 2009? দি আইলা কস্ট দ্য ড্যামেজ ইন 2009। হোয়াই উইল মিলিয়ন্স অফ কোস্টাল পিপুল বি হোমলেস? ইট ইজ এস্টিমেট দ্যাট এ 45 সেন্টিমিটার্স রাইজ অফ সি লেভেলস উইল ফ্লাডস অলমোস্ট 10 to 9% অফ আওয়ার টেরিটরি অ্যান্ড উইল মেক 5.5 মিলিয়ন পিপুল অফ আর কোস্টাল রিজিয়ন্স হোমলেস। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠটা তোমরা নিশ্চয় উপভোগ করেছ। যদি এই পাঠে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে। তোমরা এবার বাড়ির কাজটা লিখে নাও। হোমওয়ার্ক, রাইট 5 স্লোগানস টু মেক পিপুল অ্যাওয়ার অফ দ্য প্রবলেম অফ ক্লাইমেট
cells. শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখন করোনা কাল, তোমরা বাড়িতে থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, ঘন ঘন হাত ধুবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।